করিডোরের কাছে এসে বিভিন্ন ছাতা মেলিয়ে রাখা দেখল রাগিনী। সঙ্গে সঙ্গে নিচের ধরে রাখা ছাতাটাও রেখে দিল সে বৃষ্টির পানি ঝরতে। আজ আসতে তার দেরি হয়েছে বটেই, দেরি হবে না বা কেন, বাড়িতে যা কাণ্ড ঘটল। উর্মিলা জ্ঞান আসার পরপরই সেখানে আর থাকেনি, সে জেদ ধরে বসেছিল নোমান যেখানে আছে সেখানে আর এক মুহূর্ত থাকবে না। তাই রাগিনীও তড়িঘড়ি করে খাবার রেডি করে উর্মিলার সঙ্গে বেরিয়ে পড়েছিল। উর্মিলাকে তার বাড়ি পৌঁছে দিয়ে নিজের গন্তব্যে এসেছে। এর মাঝে অভিরূপের সঙ্গে কোনোরূপ আলাপ করার সময় হয়ে ওঠেনি, তবে ছেলেটাকে বেশ অদ্ভুত লেগেছে তার। যতক্ষণে চোখের সামনে থেকেছে গোল গোল করে চোখ পাকিয়ে থেকেছিল, নয়তো নমানের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে উঠেছিল যেন উচ্ছ্বাসের সাথে। রাগিনীর কিছুটা হাসি পেল তা দমিয়ে রেখে নিজের কাজ করে গিয়েছিল। এসব এক পাশ ভাবতে ভাবতে আনমনে কোহিনুরের ঘরের ভিড়িয়ে দেওয়া দরজাটা ঠেলে দিয়ে শান্তভাবে এক পা রাখল সে। তৎক্ষণাৎ ভূত দেখার মতো চমকে উঠে কয়েক ধাপ পিছিয়ে যেতে হলো তাকে। আরেকটু হলেই গলা ফাটিয়ে চিৎকার দিত রাগিনী। দরজার একদম কাছেই দাঁড়িয়েছিল কোহিনুর। রাগিনীর এমন প্রতিক্রিয়া আর স্বভাবসুলভ হাসিটা আরও বাড়ল। বড় একটা শ্বাস নিল রাগিনী, তেতে উঠে বলল, এভাবে কেউ দাঁড়িয়ে থাকে দরজার কাছে? ভূতের মতো দাঁড়িয়েছিলেন কেন? কি করব বলো, তোমার মতো একজন যুবতী কুমারী মেয়ে ভাবে রুমে নক না করেই ঢুকে আসে। তোমরা মেয়েদের রুমে হুটহাট করে কোনো ছেলে ঢুকে গেলে নিশ্চিত মানহানির মামলা করে দেবে। আর আমাদের ছেলেদের রুমে তোমরা দেখি যখন ইচ্ছে তখন ঢুকে পড়ো, আমাদের ছেলেদের আইন নেই বলে এমন শান্ত নির্যাতন করবে। রাগিনী এখন অব্দি কোহিনুরের ঘরে ঢুকতেও পারেনি, সবেমাত্র মানুষটার চেহারা দেখল তাতেই শুরু। মাথায় হলো একটা সূক্ষ্ম প্রশ্ন, শান্ত নির্যাতন আবার কোন ধরনের নির্যাতন? এটা আদতে কোনো বাংলা ডিকশনারিতে আছে? অথবা সে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমাকে জ্বালিয়ে কি পান আপনি? এবার দরজার পাশ থেকে সরে দাঁড়ালো কোহিনুর। রাগিনী হনহনিয়ে ভেতরে ঢুকে আসে। আগের মতো টিফিন বক্স টেবিলে রাখতেই কোহিনুরের কথায় পিছু ফিরে তাকায় সে। এই যে তোমার ঝাঁঝালো দৃষ্টি যা আমার অস্থির মনের শান্ত প্রতিষেধক, তোমার রাগ ভরা কণ্ঠ আমার কাছে যেন এক মাধুরী মেশানো রূপ কথার কোনো সুর, সেই সুরে মনটা তাল মিলিয়ে যায়। আমাকে এত কিশোর থেকে এতক্ষণ মিস করানোর জন্য তোমাকে রাগিয়ে দেয়া। কথার মাঝে দম নাই কোহিনুর, নিকটে আসে রাগিনীর। রাগিনী খুব করে চায় সামনে থাকে মুখোশধারী ব্যক্তিকে এক ঝটকায় দূরে সরিয়ে জোরপূর্বক জিজ্ঞেস করতে কে সে। জানিয়ার কোনো উত্তর পাবে না তাই চুপ করেই থাকল সে। ভেতরে থাকে অবিশ্বাসের এক তীব্র আগুন। এই কোহিনুর রত্নের সংলগ্নে আপনা আপনি বুঝি নিভে যায়। কেন মনটা এমন ইঙ্কিত যায় যে মানুষটি তার নিরাপত্তা, অথচ তাকে সন্দেহ করার হাজার হাজার কারণ খুঁজে বের করেছে রাগিনী। আবারও কোহিনুরের জবান খুললে চকিতে তাকায় সে। তাছাড়া রাগিনী নামটাকে তো সার্থক করতে হবে। রাগিনী এবার পাশ কাটিয়ে সরে যায়, গ্লাসে পানি ঢেলে বিছানায় ধপ করে বসে পড়ে। আপনার মুন্ডু দ্রুত খেয়ে নিন, আমরা এক জায়গায় যাব। আবার একটা জায়গা? কোথায়? সারপ্রাইজ, একটা উদ্ভট হাসির সাথে বলল রাগিনী। কোহিনুরের কিছুটা অদ্ভুত লাগলো, তবুও কিছু বলল না, এসে বসলো খেতে। বেশ খিদে পেয়েছে, কাল কাজের যা চাপ ছিল খাওয়ার সুযোগটাই হয়নি ঠিকমতো। ঢাকা শহর এক প্রকার বিখ্যাত ট্রাফিক জ্যামের কারণে, যেখানে সেখানে যানবাহনে ভিড়, ঘন্টার পর ঘন্টা যার জ্যাম লেগে থাকে, সেটুকু সময় একটা দম্পতির বিয়ে থেকে শুরু করে সংসার পাতা অবধি হয়ে যায়। ঠিক সেরকম জ্যামে আটকা পড়েছে রাগিনীর গাড়ি, হঠাৎ করে একটু আধটু এগোচ্ছে, আবারও থেমে যাচ্ছে গাড়ির চোটে। রাগিনী বিষয়টাতে বিরক্ত, চট্টগ্রামেও এমন হয় তবে এতটা সমস্যা হয় না। সিটে ঠেস দিয়ে বসে রাগিনী কণ্ঠে বিরক্তি টেনে বলে, উফ, জ্যাম কখন ছাড়বে কে জানে, একই তো দূরের রাস্তা তার উপর এই অবস্থা, পৌঁছাতে পৌঁছাতেই তো সন্ধ্যা। ড্রাইভার বলল বৃষ্টি থামছে তো তাই সবাই তারাই আছে, মনে হয় তাড়াতাড়ি ছাড়বে। ড্রাইভারের কথায় তপ্ত নিঃশ্বাস ছাড়া রাগিনী সঙ্গে সঙ্গে নীরব। কোহিনুর বলে, হ্যালো মিস, আমরা যাচ্ছিটা কোথায়? সারপ্রাইজ। কোহিনুর সরু চোখে তাকায়, আলতো ধাক্কা দিয়ে ক্ষীণ সুরে বলে, এবার আমার সন্দেহ হচ্ছে। কিসের? আমাকে একা পেয়ে আবার অ্যাডভান্টেজ নিতে চাইছো না তো? সোজা হয়ে নড়ে চড়ে বসে রাগিনী কোহিনুরকে আর চোখে দেখে নেয় সে। কড়া সুরে এবার ঠোঁট শুরু করে বলে, আপনার মতো দানব টাইপ লোকদের থেকে অ্যাডভান্টেজ করলে তো ইনসাল্ট। করলাম, ইনসাল্ট হওয়ার জন্যই তো নিজেই এগিয়ে এসেছেন। কোহিনুর এবার রাগার বদলে মুখ টিপে হাসে, তার হাসির রহস্য উদ্ধার করতে পারে না রাগিনী। কোহিনুর হাত পা ছেড়ে দিয়ে বসে হাসিটা আরো প্রগাঢ় করে বলে, শুনেছিলাম সুন্দরীদের কাছ থেকে ইনসাল্ট হওয়ার টেস্ট দারুণ, টক ঝাল মিষ্টি, আজকে ফিল করলাম। আসলেই সুন্দরীদের কাছে ইনসাল্ট হতে খারাপ লাগে না, আর যদি সেটা হয় রাগিনী তাজরিন, তাহলে তার শত ইনসাল্ট, তার শত আঘাত, তার শত শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। রাগিনীর আঁখি স্থির হলো কোহিনুরের আঁখিতে, গভীরভাবে মনোনিবেশ করলো সে আঁখিতে।
লোকটার কণ্ঠে কিছু আছে যা প্রতিটা সাধারণ অক্ষর আকর্ষণীয় করে তোলে। তার চোখে কিছু অব্যক্ত ভাষা রয়েছে যা যেন রাগিনীকে খোঁজার নির্দেশ দেয়। এ যেন কোনো মানুষ নয়, আস্তে এক গুপ্ত রহস্যের ভাণ্ডার যা উদ্ঘাটন করতে পারলে আশ্চর্য জিনিস আবিষ্কার হবে, যেটা রাগিনীর কাছে অভাবনীয়। আজকে রিলিজ দেওয়া হবে হামিমকে। হামিম হচ্ছে সেই ছোট ছেলে যাকে রাগিনী রেস্কিউ করেছিল। তাকে বিদায় দিতে এসেছে ফাহমিদ, কারণ রাগিনী নাকি আজ ব্যস্ত থাকবে। অন্যদিকে সিলেটের কাছে রিলিজের দিন না এলেই নয়, তাই ফাহমিদ এলো হসপিটালে। ফাহমিদকে একা দেখে হামিমের মা প্রশ্ন করে উঠলেন, ম্যাডাম আজ আসেন নাই? ফাহমিদ মৃদু হেসে নিচু সুরে জবাব দিল, না আসলে ওনাকে একটু ব্যস্ত আস, তাই আমি এলাম। কেন, আমি থাকলে হবে না বুঝি? না না সেটা বলি নাই, আপনিও তো আমার পোলাডার জন্য কম করেন নাই। শুনলাম আপনি রক্ত দিয়েছেন ওরে, এইটা বা কয়জন করে? আপনি সত্যি ভালো মানুষ। এসব বলে লজ্জা দিচ্ছেন কিন্তু, আর ছেলেকে ভেবে রাস্তায় ইনকাম করতে পাঠাবেন না, ভালো করে পড়াশোনা করেন, ভবিষ্যৎ সুন্দর হবে। হামিমের মায়ের মুখ মলিন হলো, হাস্যর্যর মুখটা নেমে এলো একটা আধার। কিছুক্ষণ নীরব রইলেন, ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তাছাড়া আর কি কমু, পোলাডার বাপেরে ক্যান্সার আইছিল, এই মরণ ব্যাধি ওনারে বাঁচতে দেয় নাই। সে থাকলে কি আর এত কাম করতে দিত? কলিজার মধ্যে রাইখা দিত হামিরে, ছোটবেলা অনেক ভালো বাইত হামিরে, বাপ নাই তো কিছুই নাই, সর্বহারা। ফাহমিদের মৃদু হাসিটা মিলিয়ে গেল পরক্ষণেই, জল শক্ত হয়ে এলো। নিজের রাগে ভরা দৃষ্টি দমিয়ে রাখার চেষ্টা করত, বেরিয়ে এলো এক ক্রোধ ভরা চোখ। চোখ নামিয়ে নিরসে ঢকগিলে হিসিয়ে বলল, সব বাবা ভালো হয় না, কিছু বাবা থাকার থেকেও না থাকাই ভালো। কিছু বাবা সন্তানকে কলিজায় ঢুকিয়ে আগলে রাখে না, কিছু বাবা সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে নিজের হাতে, সব বাবা বটগাছের মতো সন্তানকে আগলায় না, বরং ঠেলে দেয় বিপদের দিকে। রায়নের গাড়িটা এসে থামলো আহমেদ মেনশন নামক সাধারণভাবে সুসজ্জিত বাড়ির সামনে। গাড়িটা স্থির হওয়ার সামনে সিটে সোজা হয়ে বসে থাকা রায়ন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। বাম জানালার কাছে গুটিসুটি মেরে বসে আছে নয়নতারা, চোখ দুটো বন্ধ, বেজা ঠোঁটজোড়া শুকিয়ে গিয়েছে, তবে কাঁপনি কমেনি বিন্দুমাত্র, মাথার চুল এখনও পানিতে নেতিয়ে আছে। যত পানি বসবে আরও ঠান্ডা লাগবে, তা রায়ন ডাক দিয়ে ওঠে, মিস নয়নতারা। নয়ন নড়ে চড়ে ওঠে, তবে চোখ মেলে তাকায় না, ক্লান্ত ভঙ্গিতে জানালার পাশ ঘেঁষে মাথা রেখে দোহাতে মুখ থেকে বাচ্চাদের মতো কাঁচুমাচু মেরে বসে থাকে। রায়ন তাকে কীভাবে ডাকবে ভেবে উঠতে পারছে না, সে নিজে উসখুস করে আবারও ডাকল, হ্যালো মিস নয়নতারা, আমরা আপনার বাড়ির সামনে এসে গিয়েছি। এবার কথাটা নয়নতারার কান অব্দি পৌঁছালো। রায়ন নয়নের বাড়ি চিনল কীভাবে, নয়ন তো রায়নকে বলেনি? প্রশ্নটা মস্তিষ্কে খেলে যেতেই নয়নতারা এক ঝটকায় উঠে বসল, হুড়মুড়িয়ে জানালার বাহিরের দিকে নিজের বাড়িটার দিকে তাকালো। আরে হ্যাঁ, এটা তো তারই বাড়ি। এক আকাশ বিস্ময় নিয়ে রায়নের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই রায়ন বুঝে গেল নয়নের এ চাহনিতে লুকিয়ে থাকা প্রশ্ন, তাই সে সাবলীল ভঙ্গিতেই বলল, আমি জানি আপনি কী ভাবছেন, আপনি ভাবছেন আমি আপনার বাড়ি চিনলাম কীভাবে। উত্তরটা খুব সহজ মিস নয়নতারা, সেদিন এয়ারপোর্টে যখন আপনাকে দেখেছিলাম এবং আপনি আপনার নাম বলেছিলেন, তখন আপনাকে আমার চেনা চেনা লেগেছিল। আপনার নামের সঙ্গে আহমেদ টাইটেলটা আমার সন্দেহ প্রগাঢ় করেছিল। পরে জানতে পারি আপনি অফিসার নির্জন আহমেদের একমাত্র বোন। অফিসার নির্জনের সাথে আপনাকে আমি একটা ইভেন্টেও দেখেছিলাম অনেক আগে। আমার স্মরণশক্তি এতটাও দুর্বল নয়। নয়নতারার চোখ কপালে, রায়ান নামক ব্যক্তিটিকে সে যতই ভোলা ভালা ভাবুক, আসলে লোকটা সাংঘাতিক সেই সাথে বুদ্ধিমান। এখন কি করে ভাইয়ের মতো এই লোকটাও সবসময় খবরদারি করবে? সব খবরদারি করা লোকজন কেন তার কপালেই জোটে? অবশ্য রায়নকে তো সে ইচ্ছে করেই জুটিয়েছে, কী আর করার, সত্যিকার অর্থে যে মানুষটা এতটাই মনোমুগ্ধকর। নয়ন নিজেকে ধাতস্থ করে উত্তর দেয়, এই নিয়ে তিনবার আমায় বিপদ থেকে বাঁচালেন আপনি। আপনি মানুষটা এত বিপদের সাথে জড়িত থাকেন কেন? এত বিপদ নিয়ে থাকলে আপনার কাছে কেউ আসবে না, আমি নেহাত ভালো মেয়ে তাই আসি। রায়ান এবার হতবাক হয়, তার জানা মতো সে দুইবার মেয়েটাকে বাঁচিয়েছে, আরও একবার কখন তার সাথে সাক্ষাৎ হয়েছে। নয়নতারা রায়নের কোট খুলতে শুরু করে, তা দেখে রায়ান তড়িঘড়ি করে বলে ওঠে, খুলতে হবে না আপনাকে, আপনার কাছে রাখুন। কোনো রকম বিলম্ব না করে কোট পুনরায় নিজের গায়ে জড়িয়ে নেয় নয়ন, যেন সেই কোট পেয়ে সে খুশিতেই আটখানা। অতপর গাড়ি থেকে নেমে জানালা দিয়ে নয়ন রায়ানকে উদ্দেশ্য করে বলে, আরেকটু সময় দাঁড়াবেন প্লিজ, আমি একটু আসছি। বলেই মেয়েটা তার বাড়ির দিকে হাঁটতে থাকে। রায়ান ভেবা চাকা খেয়ে তাকিয়ে থাকে, হাঁটার মাঝে বিরতি নিয়ে ফের পিছু তাকিয়ে মিষ্টি হেসে বলে, ওয়েট করবেন কিন্তু। রায়ান হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল তার কোট পরিহিত মেয়েটির দিকে। তার ভেজা চুলগুলো হাঁটার তালে তালে দুলছে, মেয়েটার মনটা এখনও বাচ্চাদের মতোই, বাচ্চা ভাবটা এখনও কাটেনি, না কাটানোই স্বাভাবিক, নির্জনের একমাত্র বোন সে।
নির্জনের এই একটাই দুর্বলতা নয়নতারা, তাকে যেভাবে আগলে রাখার কথা তাতে বাচ্চা ভাবটা কাটবেই না। এসব মনের মাঝে একটু একটু ভাবতে ভাবতে নিজের মায়ের কথা মনে পড়ে যায় রায়ানের। কতদিন মায়ের সাথে কথা হয় না, মানুষটা কেমন আছে জানা হয় না, চিকিৎসক কতদূর জিজ্ঞেসও করা হয় না, ফ্রি হয়ে দ্রুতই কথা বলতে হবে। ভাবনার মাঝে ব্যাঘাত ঘটলো সে চিকন মেয়েলে সুর, চোখ দুটো নিমজ্জিত হওয়া আবারও পিটপিট করে তাকালো ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা নয়নের পানে। ফুল দেখে উসখুস করে উঠল রায়ান, গলা খাকারি দিয়ে গাম্ভীর্য রূপটা ধারণ করার চেষ্টা করলো। নয়নতারা ফুলটা রায়ানের মুখের সামনে ধরে বলল, আমাদের গাছের ফুল, এটা নিন। কেন ফুল কেন দাই? একটা মানুষ আরেকজন মানুষকে উপহার হিসাবে, পুরস্কার হিসাবে, আবার ভালোবাসার প্রকাশ্যে এর মধ্যে যে কোনো একটা ধরে নিলেই পারেন। নয়নতারার এমন উত্তর এবং কণ্ঠস্বরে রায়ান বুঝল মেয়েটা তার করা বোকা প্রশ্নে চটে গেছে। ফুলটা নেওয়া উচিত হবে কিনা সেটা বুঝে উঠতে পারছে না, তবে মেয়েটার চোখে স্পষ্ট আকাঙ্ক্ষা দেখে ঢোক গিলে দুটো আঙুলে ফুল ধরল রায়ান। নয়নতারার হাসির ঝলকে যেন মুখরিত হয়ে উঠল আশপাশ। মেয়েটা এত ছোট ব্যাপারে খুশি হয়ে গেল কেন? মেয়েটার দাঁড়ালো না, দ্রুত পায়ে পিছু ফিরে হাঁটা দিল, কিছু দূর গিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, ফুলটা কিন্তু আমি আমার পলার লাস্ট রিজনের জন্য দিয়েছি মিস্টার। সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে গেল রায়ানের, মেয়েটা এক চোখের পলকে কোথাও যেন উধাও হলো। লাস্ট রিজন মানে ভালোবাসা প্রকাশ্যে? এতটুকু ভাবতেই গলা শুকিয়ে এলো রায়ানের, জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, কান গরম হয়ে গিয়েছে ইতিমধ্যে। নয়নের দেওয়া ফুলটি গোলাপ, বারো মাসে গোলাপ যাকে বলে, তবে বেশ স্নিগ্ধভাবে ফুটে রয়েছে। শিখরের প্রশ্নে ধ্যান ভাঙে তার, স্যার অফিসার নির্জনের বোন কি বলে গেল সব? রায়ান থতমত খেয়ে গম্ভীরভাবে জবাব দেয়, কিছু না, তুমি গাড়ি স্টার্ট দাও। রাস্তার আশেপাশে কিছু গ্রামীণ দৃশ্য দেখে বেশ ভাবনায় পড়ে গেল কোহিনুর। রাগিনীর বিশেষ চমকটা কি সেটা বুঝে উঠতে পারলো না, এবার ধৈর্য হারা লাগছে নিজেকে। শেষমেশ রাগিনীর উদ্দেশ্যে বলে উঠল, আপনার সারপ্রাইজটা কি আজকের মধ্যে দেখতে পাবো তো ম্যাডাম? রাস্তার দুপাশে ধানের ক্ষেত বিমোহিত হয়ে পর্যবেক্ষণ করছিল রাগিনী। বেশিক্ষণ টিকল না তার মুগ্ধতা, কোহিনুরের কথা সোজা হয়ে বসে আর চোখে তাকে উত্তর দিল, অবশ্যই, আর বেশিক্ষণ নয়, সামনেই আপনার সারপ্রাইজ ওয়েট করছে। রাগিনীর কথাবার্তা আজ ঠিক সুবিধার মনে হচ্ছে না কোহিনুরের, মেয়েটা অদ্ভুতভাবে কথা বলছে, তার প্রতিটা কথায় যেন সাসপেন্সে ভরা। কিসের দৌলতে ঠিক এত সাসপেন্স সেটা বুঝে উঠতে পারছে না কোহিনুর। গাড়ি থামতে ভাবলেশীন হয়ে সামনে তাকায় কোহিনুর, জায়গাটা ঠিক তার চেনা নেই। তবে রাগিনী গাড়ি থেকে নেমে কাউকে কল লাগালো প্রথমেই, কোহিনুরও তার দেখা দেখি নেমে দাঁড়ালো বাহিরে। গ্রামের পরিবেশ মনে এক অন্যরকম স্নিগ্ধতা, শীতল বাতাস মন অব্দি শুয়ে দেয়, খোলা মাঠে ধানগুলো দেখে মনে হয় কোনো সবুজ রঙের দিঘি। রাস্তার দুই প্রান্ত সারিতে লাগানো বড় ইউক্যালিপটাস গাছগুলোর পাতা দুলছে, পাখিরা যেন সুর তুলে আওয়াজ করতে পারে এখানে। কোহিনুর প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিল, অতঃপর গাড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, সারপ্রাইজটা কিন্তু দারুণ, সো ন্যাচারাল, আই এম ইমপ্রেসড রাগের রানী। গাড়ির অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা রাগিনী কানে ফোন ধরে একটা উদ্ভট হাসি দিল, যেন মনে হচ্ছে মেয়েটার এই হাসিতে লুকিয়ে রয়েছে গভীর রহস্য। সেই রহস্য উদ্ঘাটন করার বহু চেষ্টা করেও সফল হলো না কোহিনুর, রাগিনী হাসি মুখেই বলল, এটা তো শুরু, আসল সারপ্রাইজ এখনো বাকি। কথাটা শেষ করে ফোনে মনোযোগ দিল পুরোটাই, ফোনের ওপাশে কে কি বললো তা কোহিনুরের কান অব্দি পৌঁছালো না, তবে তার উত্তরে রাগিনী যা বলল কান খাড়া করে শুনল সে। আপনি ঠিক কোথায়? হ্যাঁ, গাড়িটা আমারই, আপনি কোথায় বলুন, আশেপাশে? কথাগুলো সম্পূর্ণ করতে চেয়েও পারল না রাগিনী, সম্পূর্ণ এক বাক্য হতে আটকালো তার হাতে। ঝরে একটা হাসি দিতে এই গোছানো চুলগুলো মুখের সামনে এসে পড়লো তার, আগের মতো এক হাত দিয়ে চুল পেছনে দিতে ব্যর্থ হলো সে। বাতাস তাকে সফল হতে দিল না, হুর হুর করে বাতাস চোখে মুখে আরও চুল ছিটিয়ে দিতেই চুলের উপরে যেন রাগলো সে। কিছু দূর হতে দাঁড়িয়ে কোহিনুর তার এমন তুচ্ছ রাগের কারণে মিটমিটিয়ে হাসতে থাকলো। তবে সে খেয়াল করেছে রাগিনীও আসার পর থেকে বেশ কিছুবার হাঁচি দিয়েছে, মাঝে মধ্যে নাক ঘষছে, চোখটাও কিছুটা ফুলে গিয়েছে, বোঝাই যাচ্ছে তাহলে তারও কি ঠান্ডা লেগেছে কোহিনুরের মতো। অবশ্য খারাপ কি, কথায় বলে না, হাম জিতে হয়তো একসাথ, মারতে হয়তো একসাথে, তাহলে একসাথে বৃষ্টিতে ভিজে একসাথে ঠান্ডা লাগার লজিকটাও ভুল কিছু নয়। এসব উল্টাপাল্টা ভেবেই মাথা ঝাঁকালো কোহিনুর, তার চোখের উপর অন্য কেউ হাত ঝাঁকাতে স্থির দৃষ্টি হয় তার। রাগিনী বলে, কোথায় হারিয়ে যান? কোহিনুর মৃদু হেসে উত্তর দেয়, আমার প্রেমিকার সঙ্গে এক ভালোবাসার সাগরে। সামান্য বাক্যটা শুনে শিরদাঁড়া ঠান্ডা হলো রাগিনীর। এই প্রেমিকা নামক শব্দটা শুনলে মনের মাঝে মিশ্র অনুভূতি কাজ করে। শুধু পৃথিবীর অন্য সব ভাবনা বাদ দিয়ে কোহিনুরের বলায় প্রেমিকা শব্দটির গবেষণা করতে মন চায়। কি এমন অমৃত লুকায়িত আছে এর মাঝে, নাকি এটা শুধু কোহিনুরের কণ্ঠে শোনা বলে এতটা শ্রুতিমধুর? কিছুক্ষণ নীরব থেকে রাগিনী নিচু সরে বলে ওঠে, এই যে সামনে ধানের মাঝে এই সরু রাস্তা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে
আমাদের কিছুটা দূরে হাঁটতে হবে। কেন, আবার কোথায় যাব? ভয় পাচ্ছেন বুঝি? ভয় শব্দটা আমার ডিকশনারিতে নেই। যদি থেকে থাকে সেই ভয়টার নাম তুমি ভয়, একটা ভয়। সেখানে নিজের ক্ষতি আঘাত পাবার ভয় নেই কোথাও, শুধু রয়েছে রাগিনী নামক মেয়েটাকে মাঝ রাস্তায় হারিয়ে ফেলার ভয়। নিজে তাজ্জব বনে গেল রাগিনী, গোল গোল চোখে তাকিয়ে রইল নিচে। মানুষটা যে মাঝে মাঝে কি বলে সেটা বুঝতে সময় লাগে বেশ। যদিও বুঝে ফেলে তখন উত্তর দেওয়ার মতো কোনো শব্দ মস্তিষ্কে আসে না। মস্তিষ্ক অকেজো হয়ে পড়ে, হৃদয় নিস্তাগিদে সরগম সৃষ্টি করে। কি বিশাল যন্ত্রণা! জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে রাস্তা নিঃশেষে ধানের মাঝে সরু রাস্তায় নেমে যাওয়ার চেষ্টা করে রাগিনী। বরাবরের মতোই রাগিনী পায় মাঝারি সাইজের উঁচু হিল পরে, আর বৃষ্টি হয় পুরো জায়গাটা বেশ পিচ্ছিল ছিল সেটা ধারণাতে আসেনি তার, ফলস্বরূপ পা পিছলে যায়। রাগিনী ব্যালেন্স হারায়, এই বুঝি সব শেষ। অঘটন ঘটার অন্তিম পর্যায়ে রাগিনীর কোমরে এক প্রশস্ত এবং শক্ত হাতের স্পর্শ, অন্য হাত রাগিনীর হাতে আবদ্ধ হয়। মৃদু চিৎকার দিয়ে চোখ মুখ খিসে নেয় পড়ে যাওয়ার ভয়ে। ফিসফিসিয়ে বলা এবার কানে বেজে ওঠে রাগিনীর, এই কোমলিনীর হাতটা যতক্ষণ আমার হাতে আবদ্ধ ততক্ষণ সে এই কোমলিনীকে পড়তে দেবে না। আস্তে করে তাকালো রাগিনী, তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখা ব্যক্তিটিকে দেখেই কেমন যেন হৃদয়ের তরঙ্গ নিঃসন্দেহে মেতে ওঠে। মানুষটার স্পর্শ সে পেতে না চাইলেও পেল, এতটা উতল হয় কেন সে? কাজের ফাঁকে একটু বিরতি নিয়েছেন রাশেদ সাহেব, শরীরটা দিন দিন যাচ্ছে তো অকেজো হয়ে যাচ্ছে। আর আগের মতো একাধারে বসে পেশেন্টের সাথে কথা বলতে পারেন না, ক্লান্ত বোধ করেন। চেয়ারে মাথা হেলিয়ে চশমাটা খুলে চোখ বুঝে নীরবে বসে রয়েছেন। বুকটা হালকা হালকা ব্যথা করছে, গতকাল ঔষধ নিতে ভুলে গিয়েছিলেন, হতে পারে এটা তারই ফল। চিনচিন করছে বুকের ভিতর। একটা সময় ফোন বেজে ওঠায় খানিকটা বিরক্ত হন তিনি, ফোন ধরবেন না বলে ঠিক করল। অনিচ্ছায় চোখ মেলে ফোনটা হাতে নিয়ে দেখেন বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন আসছে। এখান থেকে একমাত্র সৈয়দই ফোন করে, তাই দেরি না করে রিসিভ করলেন তিনি আর গম্ভীর গলায় বললেন, হ্যালো সৈয়দ, অসময়ে ফোন দিলে যে, কোনো সমস্যা? ওপাশ থেকে নরম সুরে ভেসে এলো সৈয়দের, তেমন কোনো সমস্যা না স্যার, দুঃখিত এই সময় ফোন করার জন্য, কিন্তু কিছু জানা ছিল তাই বাধ্য হয়ে কল দিলাম। বলতেছিলাম বাড়ির মেহমানদের জন্য কি কি খাবার হবে সেটা যদি বলে দিতেন, এনারা তো আবার সব কিছু খায় না। সকালে অবিরূপ বাবাকে তুলসী দিয়া চা করে দিয়েছিলাম, খাইছে, দুপুরের জন্য কি করব? রাগিনীর থেকে জেনে নিতে, রাগিনী তোমায় বলেনি? রাগিনী মা তো বাড়িতে নাই স্যার, সেজন্যই তো আপনারে কল দিলাম। এবার টনক নড়ে রাশেদ সাহেবের, কপালে কিঞ্চিত ভাস পরে, সন্ধিহান হয়ে জানতে চান, মানে বাড়িতে অভিরূপ আর নোমান আছে, ওদের রেখে রাগিনী কই গিয়েছে? বাড়িতে কেউ না থাকলেও তো সমস্যা। টিফিন বক্সে খাবার নিয়ে বাকি দিনগুলোর মতোই ওই পাগলটার কাছে গেছে আজকেও, মিনমিন করে জবাব দিল সৈয়দ। রাশেদ সাহেবের বুকে চিড়ে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস, কেমন যেন হতাশা বোধ করছেন, শান্তভাবে বললেন, মাটন বিরিয়ানি কর, সাথে কষানো মাংস, ডাল, আর আমরা বাঙালিদের যে যে খাবার দ্বারা আপ্যায়ন করি সেই সবই করো। তবে মনে রাখবে ঝাল কম দেবে, অভিরূপ ঝাল খেতে পারে না। আর কিছু মিষ্টি জিনিস বানিয়ে রাখো, আমি রাখছি। বিলম্ব না করে কল কাটেন রাশেদ সাহেব, আর একবার বড় শ্বাস ফেলে নিজের টেবিলের দিকে স্থির দৃষ্টিতে তাকান। মেয়েটা কেমন যেন বদলে যাচ্ছে, আগেও তেমন ছিল না। রাশেদ সাহেব তো একবার বলেই দিয়েছিলেন কোহিনুরের কাছে কম যাওয়া আসা করতে, তবু কি মেয়েটা কথাটাকে সেভাবে নেয়নি? ওনার মেয়ে তো ওনার কথা কখনো ফেলেন না। আজ শুধুমাত্র একটা পাগল ছেলের জন্য মেয়েটা এমন আচরণ করা শুরু করেছে। রাগিনীর ভরসাইতে তো অফিসে এসেছিলেন রাশেদ সাহেব, তিনি ভেবেছিলেন রাগিনী ওদিকে সবটা সামলে নিবে, কিন্তু তার মেয়েটা এভাবে বুধ বুদ্ধি লোপ পাবে ভাবতে পারছেন না। তবে কি ছেলের প্রতি রাগিনীর কোনো অনুভূতি? আর ভাবতে পারলেন না রাশেদ সাহেব, আর বেশি ভাবতে চান না। বুকের ব্যথা কিছুটা তীব্র হলো, নিজেকে শান্ত করার চেষ্টা করলেন বারবার। অনেকটা রাস্তা পেরিয়ে সামনে একটা লম্বা সিঁড়ি আবিষ্কার করলো কোহিনুর। সিঁড়ি পেরিয়ে উপরে কাঠ দিয়ে বানানো একটা খোলা ঘরের মতো, নিজের হাতটা দিয়ে শক্ত করে রাগিনীর হাতটা ধরে রেখেছে সে। রাগিনী এবার সাবধানে হেঁটে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, এবার তো ছাড়ুন, আমি ঠিকঠাক হাঁটতে পারবো। রাগিনীর কথা কানেই নিল না কোহিনুর, বরং হাতটা নিজের বুকের সাথে জড়িয়ে ভ্রু উঁচিয়ে বলল, কোনো রিস্ক নিতে পারবো না, দেখা যাচ্ছে পড়ে টড়ে যাবে, তারপর পা বা কোমর ভাঙবে, আর এতখানি রাস্তা আমাকে তোমার মতো একটা 70 কেজি ওজনকে নিয়ে পাড়ি দিতে হবে হেঁটে। না না বাবা, আমি ওসবই নেই, সেফটি ফার্স্ট। মোটেও আমি 70 কেজি ওজনের না, আপনার মতো মনে করেন নাকি আমাকে, মাত্র 45 কেজি ওজন আমার। রাগে ফুসে উঠে জবাব দেয় রাগিনী, নিজের হাতটা ছাড়িয়ে নিতেই কোহিনুর বলে,
তোমরা যে এই হিল পরে কি মজা পাও বুঝি না। রাগিনী এবার কথার পাত্তা না দিয়ে একটা ভেঙচে কেটে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো এক মনে। কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে কোহিনুরও পা বাড়ায় সিঁড়ির দিকে। সেই সিঁড়িতে পা রেখে সামনে সেই কাঠের ঘরের মাঝে সাইড ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা চেনা ব্যক্তিকে দেখেই কম্পন ধরে গেল কোহিনুরের। সে কি ভুলভাল দেখছে, হঠাৎই ইডিয়েট কোত্থেকে আসবে? নিজের চোখটা ভালো মতো ডোলে আবারও একই ব্যক্তি দেখে মাথাটা ঘুরে ওঠে কোহিনুরের, পা দুটো সেখানেই থেমে যায়। দৃঢ় শক্ত চাহনি দিয়ে যেন চোখ দিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, ইডিয়েট মেহরাজ, এই ছিল তোমার মনে? তোমার ব্যবস্থা হচ্ছে। অন্যদিকে মেহরাজের করুণ দৃষ্টি, সে যেন বলতে চাইছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে, আসুন। কোহিনুরের হাতে ঝাঁকুনি অনুভব করতে তার শক্ত দৃষ্টি সরিয়ে থমথম মুখে রাগিনীর দিকে তাকালো। শেষ রক্ষা হলো না বোধ হয়। কোহিনুর রাগিনীকে তার সম্পর্কে কিছু বলে ওঠার আগেই রাগিনী হয়তো সব জেনে নিয়েছে। এই ভেবে শির দ্বারা শিরশির করে উঠল তার, না চাইতেও নিজের শুকনো মুখটা কোনো রকমের লুকিয়ে বাকি শিরি বেয়ে উপরে উঠে গেল। কোহিনুর যতই এগিয়ে গেল মুখ চোখের রং পাল্টে ফ্যাকাশে হতে থাকলো মেহরাজের। করুণ দৃষ্টিতে তাকিয়ে কোহিনুরকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করতে করতেই রাগিনী মেহরাজের উদ্দেশ্যে বলে উঠল, আপনি মিস্টার মেহরাজ? হ্যাঁ, আমি মেহরাজ, আমাকে দেখা হয়ে গিয়েছে ম্যাডাম, তাহলে আমি যাই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তড়িঘড়ি করে চলে যাওয়ার উদ্যোগ নিল মেহরাজ। এ যেন জ্যান্ত বাঘের কবলে পড়েছে, একটা থাবা মারলে দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। তবে রাগিনী তাকে আটকে বলল, আরে আশ্চর্য লোক তো আপনি, ফোনেও কি সব উল্টাপাল্টা বলছিলেন, এখনও উল্টাপাল্টা বকে যাচ্ছেন। আমি কি আপনাকে দেখার জন্য রেখেছি? আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি আপনার সঙ্গে ওনার বিষয়ে, বলেই কোহিনুরের দিকে ইশারা করে দেখিয়ে দিল রাগিনী। মেহরাজ ঢোক গেলে একবার কোহিনুরের দিকে তাকিয়েই সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল, তারপর স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন, বসে কথা বলি। বলেই আগেই মেহরাজ তার পাশে থাকা চেয়ারটা বেশ বিনয়ের সঙ্গে এগিয়ে দিতেই খপ করে কোহিনুর কৌশলে মেহরাজের চেয়ারে রাখা হাতটা ধরে জোরে চাপ দিতে আটকে ওঠে চিৎকার দিতে গিয়েও থামলো সে। ঠোঁট চেপে কাঁদো কাঁদো হয়ে কোহিনুরের দিকে তাকালো। মানুষটা অন্যকে টাইট কী করে করতে হয় খুব ভালো করেই জানে। অতপর নির্বিকার ভঙ্গিতে পা তুলে বসলো কোহিনুর রাগিনীর দিকেও চেয়ারে গিয়ে দিতেই রাগিনী বসার পরে মেহরাজ ভয়ে ভয়ে বসল। ঠোঁট চেপে বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, বসার চেয়ে না বসাই বোধ হয় ভালো ছিল। কখন কোথায় চোট লাগাতে হয় কে জানে, শুধুমাত্র সিংহের গর্জনের অপেক্ষা। কিছু বললেন? রাগিনীর প্রশ্নে হকচকিয়ে মেহরাজ উত্তর দেয়, না না, আমি আর কি বলবো। আপনি ওনাকে নিশ্চয়ই চেনেন? রাগিনী এবার ইশারা করে কোহিনুরকে দেখিয়ে দিতেই মেহরাজ কেশে উঠে বলে, চিনবো না, আবার খ্যাপা ষাঁড় থুরি, মানে খ্যাপা পেশেন্ট, আই মিন মেন্টাল পেশেন্ট। আগে তো প্রতিবেশী ছিল আমাদের, অসুস্থ হলো অ্যাক্সিডেন্টের পরে, তারপরেই তো আপনাদের হসপিটালে রেখে আসলাম। হ্যাঁ, সেখান থেকেই আপনার নাম্বার পেয়েছি। উনি ঠিক কখন থেকে অসুস্থ বা আপনি কখন থেকে ওনার মাঝে পরিবর্তন লক্ষ্য করেছেন বলতে পারবেন? আমি তো ওনার সাথে কাজ করার পর থেকেই, মানে ওনার অ্যাক্সিডেন্টের পর যখন সুস্থ হয়ে হসপিটাল থেকে ফিরলেন, তারপরেই তো বুঝলাম। কিভাবে বুঝলেন? ওনার পাগলামি আচরণ, মাঝে মাঝেই তো একেবারে অস্বাভাবিক আচরণ করে ফেলে, ওই তো খ্যাপা ষাঁড় বললাম না। আটকাটকা গলায় কথাগুলো বলতে গিয়েই চেয়ারের হাতলে এক থাবা মেরে বসলো কোহিনুর। হকচকিয়ে উঠে কোহিনুরের পানে তাকালো রাগিনী আর মেহরাজ দুজনেই। ভয়ের চোটে দাঁড়িয়ে গেল মেহরাজ, তোতলানো কণ্ঠে বলল, দেখুন দেখুন, এক্ষুনি যেভাবে তাকিয়ে আছে, পাগলকে পাগল বলেছি তাই তো খেপে গিয়েছে। কোহিনুরের পক্ষে এবার চুপচাপ থাকা সম্ভব হয় না, সে বেশ বুঝতে পারছে মেহরাজ সুযোগ পেয়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে। পেটে পেটে শয়তানি ভালোই জমা রয়েছে তার। হাত মুঠো করে দাঁড়াতে দুধা পিছিয়ে যায় মেহরাজ। কোহিনুর দাঁত কিরমির করে বলে, ইউ, কথাটা অসম্পূর্ণ রেখে মেহরাজের দিকে তেরে যেতে মেহরাজকে আর পাইকে সিঁড়ির সামনাসামনি দাঁড়িয়ে থাকা এফর্ট করেই সিঁড়ির কাছে গিয়ে জোর গলায় বলে, ওরে বাবা রে, পাগল খেপেছে। ব্যাস মেহরাজ রাগিনীর সব জেরা থেকে বাঁচার সুযোগ পেয়ে যায়। আর সুযোগ কি হাতছাড়া করা যায়? না, একদম না। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে লাগায় এক সুট, ব্যাস মেহরাজকে আর পাইকে। রাগিনী চেয়েও থামাতে পারে না তাকে, পিছু ডাকে কয়েকবার। কোহিনুর ইচ্ছাকৃতভাবে মেহরাজকে ধাওয়া করতে গেলেই রাগিনী গজরাতে গজরাতে বলে, থামুন কোহিনুর, কি শুরু করেছেন? হাফ সেরে বাঁচে কোহিনুর, তার উদ্দেশ্য সফল হয়েছে। মেহরাজও যে তার কাজ এত সহজে করে দেবে সে ভাবেনি। আপন মনে নীরবে আওড়ায়, যাক, স্টুপিডের বুদ্ধির উন্নতি ঘটেছে। নির্জন আমাদের সাথে কাজ করে বলে কথা, তাই গোবরের বদলে খানিকটা বুদ্ধির উদয় হয়েছে মনে হয়। ভাবনা থেকে পিছু পিছু ফিরে তাকায় কোহিনুর, বড় বড় শ্বাস নিয়ে রাগিনীর কথার জবাবে বলে, দেখলে না ও আমাকে কীভাবে কন্টিনিউয়াসলি পাগল বলে যাচ্ছে, আমি পাগল? আমাকে দেখে পাগল মনে হয়?
রাগিনীর মেজাজ চড়ে গিয়েছে, সে ভাবেও নি এমন কাণ্ড ঘটবে। তবে মেহরাজের বেশ কিছু কথা তার মস্তিষ্কে গভীরভাবে গেঁথে গিয়েছে। সাইকোলজি পড়ে এতটুকু যে বোঝার ক্ষমতা রাখে কে কেমন মানুষ সেই কাঙ্ক্ষিত মানুষটির কথাবার্তা দেখে, রাগিনী বুঝছে মেহরাজ নামক ব্যক্তিটির একটাই সমস্যা হচ্ছে কথা চেপে রাখতে না পারা। কিছু মানুষ আছে যাদের পেটে কোনো রকমই কথা থাকে না, এসব মানুষকে নিজের সিক্রেট বলা বিপজ্জনক। মেহরাজও ঠিক সেরকমই একটা মানুষ, তবে তার সঙ্গে আরও একটু ডিসকাস করতে পারলে হয়তো ভালো হতো। তার হলো কই, রাগিনী অনেকটা ভেবেই বলল। আপনি তো একদিন আমায় বলেছিলেন আপনি পাগল, তাহলে কেন রাগ করছেন ওনার কথায়? ওই পাগল আর এই পাগল তো এক নয় রাগের রানী, কারোর আসক্তিতে আসক্ত হওয়া পাগল আমি, কারোর নেশায় উন্মাদ হওয়া পাগল আমি। রাগিনী মুহূর্তে মিইয়ে গেল, চোখে মুখে যেন ঝলক লেগে মুখ নিচু করে নিল। অথচ এই লজ্জা, এই সংকোচের কোনো কারণ নেই, কারণবিহীন লজ্জা কেন আসে কে জানে। আবার উৎসাহিত হয়ে কোহিনূর বলল, আকাশটায় আবার মেঘ করেছে, এবার বৃষ্টি আসলে মনে হয় না থামবে বলে। রাগিনী একবার কড়া দৃষ্টি নিক্ষেপ করল কোহিনূরের দিকে, তারপর জোর বেগে হাঁটা ধরল, কোহিনূরের পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে জোরে জোরে নেমে গেল। কোহিনূর বুঝল রাগিনীর রাগের কারণ, মেয়েটা চেয়েছিল মেহরাজের সঙ্গে ডিটেইলি কথা বলতে, কিন্তু তা তো কোহিনূর হতে দেয়নি এবং হতে দেবেও না। বড় বড় পায়ের ধাপ ফেলে আগে আগে হাঁটছে রাগিনী, গ্রামের কাদামাখা পথে রাগিনীর হাঁটতে কিছুটা বেগ পেতে হচ্ছে, তার হিল জুতো বসে যাচ্ছে, তবুও থামছে না সে, পেছন পেছন হেঁটে রাগিনীর সাথ ধরতে পারছে না কোহিনূর। এটা মেয়ে নাকি ধানি লঙ্কা কে জানে, একবার চটলে একদম ভেতরে ঝালগুলো বেরিয়ে শ্বাস বন্ধ করে দেওয়ার উপক্রম করে দেয়। হাঁটার গতি ধীর করে কোহিনূর বলে, আরে ওয়েট ওয়েট, অলিম্পিক রেসের প্রস্তুতি নিচ্ছ নাকি তুমি, একটু তো দাঁড়াও, এবার পড়ে যাবে সত্যি। সামনে হাঁটা রাগিনীর মুখ থেকে কোনো জবাব এলো না, সে আপন মনে হেঁটেই চলেছে, যেন মৌনব্রত পালন করছে সে। কোহিনূর তার জবাব না পেয়ে আবারও জোর গলায় বলে, রাগিনী এবার পড়ে গেলে কিন্তু আমি ধরতে পারবো না, অন্তত একটু ধীর হাঁটো যাতে পড়ে যেতে নিলে আমি ধরতে পারি। আপনি যা বলবেন সব মানতে হবে নাকি, আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে হাঁটবো, আপনি? রাগিনী দিয়ে ফেললো হাসি জোরে, কোহিনূর হাসতে গিয়েও তারও হাসি পড়ল, দিনটাই যেন হাসিময়। হাসি শেষে আবার হাঁটতে আরম্ভ করলো রাগিনী, হতাশ মনে কোহিনূরও পিছু নিল তার। হাঁটার মাঝে বিড়বিড় করে রাগিনী বলল, একে আমার প্ল্যান নষ্ট করে এখন দরদ দেখাচ্ছে, ওনাকে নিয়ে আসাই উচিত হয়নি, যদিও ওনাদের দুজনের মাঝে মিস্টার মেহরাজ আর কোহিনূরের দেখা হওয়ার পর রিয়াকশনটা অদ্ভুত ছিল, দুজনে যেন চোখে চোখে কথা বলছিল, এটা আমার চোখ এড়ায়নি। কোহিনূরের হঠাৎ এমন চিৎকারে হকচকে উঠল রাগিনী, ভোমরার কথা শুনে এই লাফিয়ে উঠতে নিজেকে সামলানো আর সম্ভব হলো না। অন্যটা তার পায়ের জুতোর নিচে পড়তে অবস্থা বেগতিক হয়, চিত হয়ে সোজা পড়ে একেবারে সবুজ ধানের খেতে। এবার আর কোহিনূরের পক্ষে ধরে রাখা সম্ভব হয় না তাকে, তাকে ধরতে গিয়ে নিজেই হতভম্ব হয়ে যায় কোহিনূর। চিত হয়ে ধানের খেতে পড়ে চোখমুখ থেকে শুরু করে জামা কাপড় যেন রাজ্যের সকল কাদা আশ্রয় নিয়েছে, চোখমুখ খিসে কাদো কাদো করে রেখেছে রাগিনী তার মুখশ্রী, কাদার ঠান্ডা যেন শিরশির করে শরীরে ঠেকছে। এই অবস্থাতেই সে বলল, ভোমরা কোথায়? ভোমরা? কোহিনূর আশেপাশে তাকালো, না জানার ভান ধরে বলল, কিসের ভোমরা, কই ভোমরা? আপনি যে এখনই বললেন ভোমরার কথা, চিৎকার দিয়ে উঠলেন। এবার কোহিনূরের ঠোঁট কামড়ে হাসি দেখে চোখ দুটো সরু হয়ে আসে রাগিনীর, বেশ বুঝতে পারছে কোহিনূর মিথ্যে বলছে, এবার তার ইচ্ছে করছে লোকটা মাথা ফাটিয়ে দিতে। হাতে কিছুটা ব্যথাও পেয়েছে সে, দাঁত কিরমির করে রাগিনী বলল, আপনি মিথ্যা বললেন কেন, আপনাকে আমি ভালোবাসবে? রাগিনীর দিকে খানিকটা ঝুঁকে ব্রোকুসকে বেশ স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করেই বসলো কোহিনূর, তার দৃঢ় দৃষ্টিতে তাকানোর শক্তি না পেয়ে রাগিনীর নিচে তাকিয়ে বলল, মেরে দেব আপনাকে, বাজে লোক মিথ্যা বলে শুধু। আমি মিথ্যে কখন বললাম, সত্যি তো ভোমরা ছিল, আমার প্রাণ ভোমরা, যেটা নিয়ে তুমি গড়গড় করে হেঁটে চলে যাচ্ছিলে। রাগিনীর রাগ যেন গরমে আইসক্রিমের ন্যায় নিমিষেই গলে গেল, ফ্যালফ্যাল করে চেয়ে রইল, মানুষটার কথায় কী এমন আছে যা মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। ভাবনার অন্ত ঘটল দূর থেকে ভেসে আসা এক চিৎকার, হতবিহ্বল নয়নে ক্ষেতের ওপারে চাইল রাগিনী, একটা লোক হাত উঁচিয়ে ছুটে আসছে, কিছুক্ষণ ভাবতি মনে হলো এই ক্ষেতটা ওই লোকের, আর রাগিনী নিজে সেই ক্ষেতের মাঝে পড়ে অনেকটা গাছের ধান নষ্ট করে দিয়েছে। বুঝতে সময় লাগলো না তার খবর খারাপ আছে, আবার লাঠি পেটা করবে না তো, কি ভয়ানক ব্যাপার স্যাপার। কোহিনূর চিকিৎসকের ছুটে আসা দেখি ভয়ে লাফিয়ে বলল, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি উঠে পড়ো, পালাতে হবে এখনই, নয়তো নিস্তার নেই। কোহিনূর এবার বিলম্ব না করে রাগিনীর হাতটা শক্ত করে ধরে টেনে তুলল রাগিনীকে, নিজের কাদামাখা গাছ হাঁটতে চেয়েও পারল না সে। কোহিনূর হাত ধরে টান দিয়ে লাগায় এক দৌড়, আর রাগিনী তাল মিলিয়ে দৌড়াতে শুরু করলো মাঝপথে থামে সে, হাঁপিয়ে উঠে বলে,
দাঁড়ান, এই হিল পায়ে দৌড়ানো যায় নাকি? একটু ওয়েট করুন, আমি জুতা খুলে নেই। তোমার জুতো খোলার চক্করে দুজনে হাল খারাপ না হয়ে যায়। ফাস্ট ফাস্ট। জুতো খুলতে খুলতে মেঘ ফুরে জানা ভুবনকে আরও শীতলতম করে দেহে এলো বৃষ্টি। তাও ধীর নয়, ঝুমঝুম করে মূর্তি রাগিনীর মাথার উপর ধোয়া তুলে। রাগিনীকে ঢাকার বৃথা চেষ্টা করেও তবুও বৃষ্টির ফোঁটা একের পর এক ছুঁয়ে যায় রাগিনীকে।